আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো নতুন বছর, নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আজ তো হচ্ছে বছরের প্রথম দিন, আর আমার বড়মা প্রথম দিনে আমাদেরকে শীতের পিঠা পায়েস বানানো শুরু করে দিয়েছে খাওয়ানোর জন্য। তো চিতই পিঠা বানিয়েছে, এরপরে রসের মধ্যে ভিজানো হবে, সেটা খেতে পারবো আমরা সকালবেলা আগামী দিন। এরপরে বানিয়েছে পাটিসাপটা পিঠা, মানে খুব মজা করে বড়মা বানায়। সে খেতে পারুক আর না পারুক, সে সবসময় চায় যেন আমরা সবাই খেতে পারি। তো এই চিন্তা করে বড়মা সবসময় বানায় এবং সবসময় অতিথি আমাদেরকে দাওয়াত করে। এই তো এর মধ্যে আমি আমার আরও একটি খালার বাসায় দাওয়াতে গিয়েছিলাম। আমার 5 নম্বর খালা, আমার মা খালা তো 6 জন আল্লাহ রহমতে, তারপর 2টি মামা আছে, ওরাও বেশ ভালো। তো আমার 5 নম্বর খালার বাসায় গেছি, সেও এবার খুব পিঠা পায়েস তৈরি করলো, পাটিসাপটা, কুলি পিঠা, তারপরে চিতই পিঠা ভিজানো, ভাপা পিঠা। তো খুব মজা করেছি, সেটা দেখাতে পারেনি, কিন্তু সেখানে অনেক মানুষজন ছিল, সে ওরকম অবস্থা ছিল না, যেহেতু সেটা আমি আর ভিডিও করতে পারিনি। খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা সেখানেও সবাই মামা খালা সব এক হয়েছিলাম, খুব মজা হয়েছে। আর এখন আমি তো আমার বড়মার বাসায়, তো বড়মার বাসায় যখনই আসি বড়মা এর একটা না একটা পিঠা তৈরি করবেই, সবসময় খাওয়ায়। এই যে আমার বড়মা এবার পাটিসাপটা পিঠাগুলা তৈরি করছে। পাটিসাপটা পিঠা এদিকে বড়মা বানাচ্ছে, আর আমরা বোনরা মিলে, আমার ছোট খালাও আসছিল এবং তার মেয়ে মিতু আসছিল ওর বাচ্চা নিয়ে। তো আমরা সেখানেও আনার জন্য মিতু একটা কেক নিয়ে এসেছিল, সেটা আমরা ওকে নিয়ে কাটলাম বছরের প্রথম দিন উপলক্ষে আনার জন্য। ও ছোট মানুষ, সবাই খুব আদরের। বর্মা পাটিসাপটাটা খিসা দিয়ে বানিয়েছিল, খুব মজা হয়েছে। আর এখানে আমার ছেলে মোমবাতি জ্বালিয়ে দিল, এরপর আনায়াকে নিয়ে ওর আম্মু কেকটা কাটবে। আর এই যে পাটিসাপটা পিঠা বানানো হয়ে গিয়েছে, সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি সবাই খাওয়ার জন্য টেবিলে। এরপরে বানিয়েছি আমি আর আমার বোন জুলি মিলে বিকেলে নাস্তা হিসাবে চটপটি। ও কিছু কাজ করেছে, আমি করেছি, যেমন ও সিদ্ধ করেছে আলু, ডিম, এগুলো তৈরি করলো, আর আমি সবকিছু মিশিয়ে সবাইকে পরিবেশন করেছি। সবকিছু মিলিয়ে যেন খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল। ২০২০-এ আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আমার বড় খালু, মানে বড় আব্বা ডাকতাম সবসময়, সে আমার বাবার মতোই। কিছুদিন আগেই হলো আমাদের ছেড়ে চলে গেছেন, মানে এত একটা ভালো মানুষ ছিল না বলার মতো। সে বাবার চেয়েও মনে হয় যেন অনেক বেশি। বাবা তো সে জন্ম দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করে, আর সে আমাদের জন্ম না দিয়েও আমাদের জন্য অনেক কিছু করেছেন। এবার নাই, খুব খালি খালি লেগেছিল বাসার মধ্যে। তারপরও তো সবাই আছে, যেহেতু আমাদের কিছুই করার নেই, আমাদের হাতে তো আর কিছু করার নেই। তারপরও বড়াম্মার সাথে সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। এই যে বিকেলের নাস্তা চটপটি আমি রেডি করেছি, আমরা সবাই খাবো। খাওয়া দাওয়া করে এরপরে আমি, মিতু, তারপর মিতুর মেয়ে, মানে মিতু আমার বোন খালা, ছোট খালার মেয়ে, সবাই মিলে আমরা ছাদে যাব একটু ঘুরতে। এখানে ফুচকাটাও জুলি বাসায় বানিয়েছিল, খুব মজা হয়েছে। যে এখন আমি খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করি আমরা ছাদে যাব।
আর এখানে আমার বড়মার বাসায় নতুন অতিথি এসেছে, কবুতর দুই জোড়া। ওরা এরই মধ্যে বাচ্চাও দিচ্ছে, আর কিছুদিন পর ইনশাল্লাহ পুরো ঘর ভরে যাবে কবুতরে। দুইটা ঘর খালি আছে, কিছুদিনের মধ্যে ভরে যাবে। আমার বড় মা যা কিছুতেই হাত দেয়, যেমন হাঁস মুরগি যাই পালক সেটা অনেক হয়ে যায়। তো এখন আমরা বিকেলবেলা চটপটি খেয়ে ছাদে এসেছি। এটা একটা মালটা গাছ ছোট, তারপরে আছে কমলা গাছ। এখানে একই টপে অনেক রকম ফুল লাগিয়েছে আমার বোন, খুব সুন্দর লাগছে। আরো একটা আছে ছোট ছোট কমলা, এত টক আমি মানে জীবনেও দেখিনি যে এত ছোট ছোট কমলা হতে পারে। এটা হচ্ছে আমার বোন মিতু, ও জানে না যে ওকে আমি ভিডিও করেছি, তো দেখলে হয়তো রাগ করবে, যাবো কি করছো। তারপর ওর মেয়ে আছে যায় না, ও খুব ছোটাছুটি করছিল, বেশ ভালোই লেগেছে। এবার বড়মার বাসায় আমরা সবাই মিলেছিলাম, খুব আনন্দের সাথে দিনগুলো কেটেছে। তো যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর 2021 সাল যেন সবার জন্য হাসি আনন্দ নিয়ে আসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।